नमस्कार बंधुरा, आहार ऋषिके सबाइके स्वागत। सामने जन्माष्टमी, ताई आमी आबारो चले एसेछि आपनादेर सामने एकटा जन्माष्टमी स्पेशल तालेर रेसिपी निये। जन्माष्टमी उपलक्षे आमरा विभिन्न रकम तालेर रेसिपी तैरी करे थाकि। आगेर दिनई आमी आपनादेर संगे तालेर मालपोवार रेसिपी शेयर करेछि। आज करब तालेर क्षीर। तालेर क्षीर आमी जेभाबे तैरी करछि एइभाबे जदि आपनारा तैरी करेन ताहले एटा खेते एतटाई सुस्वादु हबे जे जारा तालेर मालपोवा किंबा बड़ा खेते पछंद करेन ना ताराओ किन्तु अत्यंत भालोबेसे एटा खाबेन। चलुन देखे नी आमी एई तालेर क्षीर किभाबे तैरी करछि। प्रथमे देखे नेब एई क्षीर तैरी करते आमार की की लागछे। आमी एखाने एक कप परिमाण घन दूध निये निएछि, आर निएछि एक कप तालेर पाल्प, নিয়েছি এক বাটি কোরানো নারকেল, এক চামচ এলাচের গুঁড়ো, কিছু গ্রেট করে নেওয়া কাজু বাদাম আর কিশমিশ, এক কাপ চিনি। প্রথমে দুধটাকে রেডি করে নেব। আমি এখানে 500 ml দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা প্রথমে ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট মতো জাল দেব। জাল হওয়ার পরে দুধটা প্রায় অর্ধেক হয়ে আসবে। ফিরে এলাম 10 মিনিট পর, দুধটা যতটুকুনি ঘন দরকার ততটুকুনি হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দুধটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তালের যে পাল্পটা নিয়েছিলাম সেটা একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। তালের সঙ্গে কিন্তু চিনির পরিমাণটাও ঠিক রাখতে হবে, কারণ তালের সঙ্গে চিনির পরিমাণ ঠিক না রাখলে তালের ক্ষীর খেতে একেবারেই টেস্টি হবে না। যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হয়ে যাচ্ছে ততক্ষণ এইটাকে নাড়াচাড়া করতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেই এই কাজটা করব। এর মধ্যে এবার দিয়ে দেব কোরানো নারকেল। নারকেল কোড়াটাও আমি ঠিক যতটা পরিমাণ নিয়েছি ততটাই দিতে হবে। নারকেলটা দেওয়ার পরে মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পরে আবারও এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রাখবো, না হলে তাল প্রচণ্ড পরিমাণে ছিটতে থাকবে। এবারে একটা ঢাকনা ঢাকা দিয়ে তালটাকে জাল হতে দেব 8 থেকে 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি, তালটাকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। তালটা অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে আর তালের কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি যে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাজু বাদাম আর কিশমিশ, সব কিছুকে একসঙ্গে বেশ নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেব। মিনিট দুয়েক মতো এইভাবে নাড়াচাড়া করব যাতে দুধটা সম্পূর্ণভাবে তালের সঙ্গে মিশে যায়। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, না হলে তাল কিন্তু এখনও বেশ ভালো মতো ছিটে আসছে। এবারে আবারও ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো জাল হতে দেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি, নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কতটা ঘন হয়েছে। যতটা পরিমাণ ঘন দেখাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশ কিছুটা জমে যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হবার পর একটা সার্ভিং বলে ঢেলে দিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা জমে গিয়েছে। ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল, আর দেব গ্রেট করে রাখা কিছু পেস্তা বাদাম ও কাজু বাদাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তালক্ষীর। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এভাবে একবার করে দেখবেন, আশা করি সকলের কাছে খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দেবেন, এতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।